সদা তালেবে আসি সাবধানে যাস বদি আসি বদি সাবধানে যে ঠাকুর সাবধানে যে এস কি বলব কি ভাবছ ওগো বিরেটা ছিল কত খুশি যে বাড়িটা ঘুরে যেত আজ চলে গেল বাড়িটা কেবল ফাঁকা ফাঁকা লাগছে এসো চলো রাত্রি যাই কলকাতা শহর যেন একটা গোলক ধাঁধা এদিকে গলি ওদিকে গলি কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাব কোন পথে যাব এই যে দাদা দাদা কি বললি আমি গাধা গাধা বলে দি বলছি দাদা 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 হ্যাঁ বল 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 বলছিলাম আমি বিশ্ববিদ্যালয়ে যাব একটু পথটা দেখে দাও না পথ দেখে দেবো একশো টাকা দেখে একশো টাকা হ্যাঁ ব্রিকেটের পয়সা নেই বুঝিস তো আরে দাদা আমার কাছে পয়সা নেই শালাকে পকেট মারতে পারলাম না একটা পয়সা পকেটে নেই আরে একশো টাকা দে বললাম তো নেই নেই তা পঞ্চাশ টাকা দে এক পয়সা আমার কাছে নেই দশ টাকা দে নেই তো পাঁচ টাকা দে আরে এক পয়সাও নেই আটা না দে কি আসছে আমার কাছে টাকা নেই একটা বিড়ি দে না বিড়ি কোথায় পাবো বিড়ি খাই তাহলে এক কাজ কর বিড়ি যখন নেই তোকে পথ দেখে দিচ্ছি চলে যাবো ঝামেলা করিস নে আচ্ছা বলো ওই চেয়ে দেখ সুভাষ বসুর মূর্তিটা দেখেছিস হ্যাঁ ওই সুভাষ বসুর আঙুলটা যেদিকে গেছে হ্যাঁ হ্যাঁ তুই ওই পথ ধরে এগোতে থাক আচ্ছা গিয়ে ডান দিকে ঢুকবি হ্যাঁ ডান দিকে ঢুকে দেখবি একটা পুকুর হ্যাঁ ওই পুকুরটা পার হয়ে যাবি বাঁ দিকে আর একটা গলি চলে গেছে হ্যাঁ হ্যাঁ ওদিকে যাবি হ্যাঁ ওদিক দিয়ে আবার ডান দিকে যাবি হ্যাঁ ডান দিকে দিয়ে সোজা যাবি সোজা গিয়ে বাঁ দিকে যাবি আবার ডান দিকে যাবি বাঁ দিকে যাবি বাঁ দিকে যাবি সোজা যাবি ডান দিকে যাবি বাঁ দিকে যাবি সোজা যাবি কি আশ্চর্য ব্যাপার কি বললাম আমার মাথায় ঢুকলো না না যাই দেখি বলো তো শালা তোর জন্য মালটা হাত ছেড়া হয়ে গেল আমি কি করবো তোর তো ছুটতে পারে না জানিস মালটাকে বিক্রি করতে পারলে অনেক টাকা বেদাম তার দ্বারাই মিস হয়ে গেল চল আর একটা রান্না করতে হবে চলো গুরু চল বারবার ভয় হয় বাবরা বেটা কেটে বেজে দুশ্চিন্তায় পড়েছি কোনো কথা শোনে না আঙ্কেল কে আঙ্কেল
আপনাকে বাঁচা কেন কি হয়েছে কতগুলো গুন্ডা বাড়ি পিছু নিয়েছে কিন্তু কেন ওরা আমাকে বিক্রি করতে যায় শিখি এখানে না এসে থানায় গেলে তো পারতে থানায় গিয়ে তো হবে ওরা টাকা কি দু ঘন্টা আটকে রেখে ছেড়ে দেবে তাবি তোমার জন্য কি করতে পারি আকে আপনি এখানে তো আমায় আশ্রয় দেবেন না আশ্রয় হ্যাঁ রে তোর কেউ নেই মা বাপ ছোটবেলায় মারা গেছে বাসির কাছে মানুষ হয়েছে আবার মাসির টাকার লোভে আমায় বিক্রি করে দিল ছি 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 কি বলছিস তুই আমি ঠিকই বলছি আকে বেশ আজকে তো এখানে থাকবি দাঁড়া আমি আবার মেয়েকে ডাকছি চন্দনা চন্দনা তুম পাশে আয়ে ইউ মুস্কুরায়ে তুমনে না জানে ক্যা সপনে দিখায়ে আব তো মেরা দিল जागे न सोता है क्या करूँ भाई कुछ कुछ होता है क्या करूँ भाई कुछ कुछ होता है सपनी दिखाए अब जब मेरा दिल जागे ना सोता है क्या करूं भाई कुछ कुछ होता है क्या करूं भाई कुछ कुछ होता है आई बाप क्यों जी बापी तुम बेअमल कुछ कर रहे हो एक तो भी बहुत बड़े खाने से আর আমি তোকে ডাকলাম তুই গান শুরু করে দিলি তা আমি কি করতে পারি শোন বেটা এখানে থাকবে এই কি নাম তোমার আমার নাম শিখা ও ঠিক আছে এসে আমার সঙ্গে কোথায় যাবে এখন শোনো বাপি আমি একটু ঘুরতে যাচ্ছি পরে ফিরে আসব দেরি করবি না কেমন এই শিখা হ্যাঁ কে পাকড় দেরি করবি না কেমন ঠিক আছে আচ্ছা আমি একটু বেরোচ্ছি যা চলো জানিস ওই যে ছেলে দুটো রোজ মেয়েদের পিছনে লাগে ওদের এমন শিক্ষা দেবো না কোনদিন ভুলতে পারবে না ঠিক আছে নে বস আই হো মেরি জিন্দেগি মে তুম বাহার বনকে मेरे दिल में यूं ही रहना मेरे दिल में यूं ही रहना तुम प्यारी प्यारी बनके आई हो मेरी जिंदगी में तुम बहार बनके কত সুন্দর যেন বিউটিফুল হ্যাঁ তাই তো দেখছি এই তো আওয়াজ দে তো দেবা দে
ওই ছালা আওয়াজে কখনো সারা হবে না রে। আওয়াজটা শিখেলে কিভাবে দিতে হয় তো তুই একটু দেখ, দেব দেখ আমি বলছি হ্যালো ম্যাডাম আই লাভ ইউ। হ্যালো ম্যাডাম আলু খিচুড়ি যা খুশি বলকে যা। এ আরে কিরে বুকে তো তুতুরি দিয়ে বন্ধু ভয় করছে। ঠিক আছে রে ওয়াক থু ওয়াক থু। এই ছেলে দাবা কাপড় সব ভিজে গেল, এবার যা তো সাহস ভিজে গেছে চলে যা দাবো যা। তোমরা দেখো গো আছিয়া কবলাই নিতে পারি ঝুঁকিয়া ঝুঁকিয়া গরম গরম ঘুগনি তুই খেয়েছিস তো? আমি পেট ভরে খেয়েছি, পয়সা দিচ্ছে না, বিনা পয়সা ভতা ভত বিনা পয়সা দিচ্ছে। হ্যাঁ ফতা ভত দিচ্ছে, তুই খাবি? তা তুই যখন খেয়েছিস আমি খাবো না? তো যা খেয়া তোকে দেবে, সতী দেবে তো? হ্যাঁ সতী দেবে, ছাগলের দিবি যা খেয়া। ঠিক আছে যাচ্ছি, ভাই যখন ঘুগনি খেয়েছি আমি খাবো না, শালা পেট ভরে ঘুগনি খাবো। তা তোকে দেবে তোর বেতারে ফাতা বেড়ে শালা। বলি না তোকে দেবে মাতি জলে না যাইও মাতি জলে না যাইও কলকি নিরাধা কদম ডালে মুছে আছে কানহার দাদা মাতি জলে না যাইও ব্যাপারটা কি হলো? ভাই বললো গরম গরম ঘুগনি দিচ্ছে, সেটা নাক জড়িয়ে মারলো কেন? পুলিশের ভয় দেখাচ্ছে, কত পুলিশ আমার পকেটে থাকে জানো? আমাকে তো না আবার না ফাঁকা করতো ইত্যাদির কাছে ফতাত করে গুলি করে দেবো, দেখাচ্ছে বোঝা পুলিশ আছে বালা। দেখেছিস তো এইভাবে তো সাহায্য করতে হয়। হ্যাঁ হ্যাঁ এক কাজ কর, আমি একটু দোল খাবো, তুই আমার একটু দোল দে। তবে নে
তুমি আমার রসিকালা কত আমায় দিল জানাই দাঁড়াও চন্দ্রা দেবী ভালোবাসি তাই ভাবছি তোমাকে বিয়ে করে ছোট্ট একটা ঘর বানবো না সুখের সংসার করব কত আনন্দ স্বচ্ছতায় আমাদের জীবনটা কেটে যাবে তুমি যদি এতই আমাকে বিরক্ত বোধ করো তাহলে আমি তোমার কিছু স্বার্থ মানে একটাই শর্ত আমায় 2 লাখ টাকা দেবে তোমার বাবিকে ফোন করে দাও 2 লাখ টাকা নিয়ে চলে আসবে দক্ষিণ সরকারি মন্দিরের পিছনে আমি তোমাকে অপেক্ষা করবো না তবে হ্যাঁ কোন রকম চালাকি করে যেন পুলিশকে খবর না দেয় তাহলে কিন্তু তোমার দেহটা পড়ে থাকবে পচানো অর্থ নয় কথাটা মনে রেখো কেমন ঠিক আছে আমি ফোনটা করছি এক করে ফোন করো হ্যালো বাপি চলো রানী এবার আমার সঙ্গে চলো দক্ষিণেশ্বর আমি নিজ না চলো আরে ভাই কি হচ্ছে মুখের নকশা পাল্টে যাবে
ফোড় এখান থেকে বললাম না বেটা হাত ছেড়ে দাও যদি না জানি তাহলে একটা ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা হ্যাঁ তোর ব্যবস্থা নিচ্ছি আলাতি এবার গা হাত তুলি শিখা লোকের মাথা মাথা রক্ত করছে চল চল এক্ষুনি ডাক্তার কাছে নিতে হবে হ্যাঁ চল চল চলো আবার এগুলো তো আজকাল উঠে গেছে বয়স জ্যেষ্ঠকে প্রণাম করা পায়ে হাত দিয়ে শ্রদ্ধা করা তাই ইয়ংম্যান কোথায় থাকা হয় আগে বিষ্ণুপুর গ্রামে বিষ্ণুপুর গ্রামে কলকাতা কেন এসেছো বিয়ে পরীক্ষা দেওয়ার জন্য ও আচ্ছা 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 তাই হঠাৎ ওর কথা যাচ্ছিলাম দেখি গুন্ডারা এদের উপর হামলা করেছে তাই প্রতিবাদ করতে গিয়ে তুমি যে কত অহংকার করেছো আমার তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না কিন্তু থাকবে কোথায় জানি না আবার এখানে থাকলে তো কোনো আপত্তি আছে এখানে তোমার সমস্ত কিছু আমি বহন করব আর তুমি থাকলে আমার মেয়েটা লেখাপড়া শিখতে পারবে কি রাজি ঠিক আছে আপনি যখন বলছেন এই চন্দনা এই টাকাগুলো রাখ আজ থেকে অত শিক্ষক ভালো পোশাক কিনে দিস আমি আসি রে আশিকা আমার পাশে রোগটাকে পরিষ্কার করে দিই কিন্তু কেন তুই না বলেছিলি ইডিয়েট নন্সেন্স আই কথা বাড়াবি না ঠিক আছে বাবা যাচ্ছি দাদা আপনার প্রমোশন হলো আশিকা যাচ্ছি বাবা যাচ্ছি ওর কথা কিছু মনে করবেন না একটা পাগলি যাক আপনি স্নান করে নিন ঠিক আছে লোকটা দেখতে তো খুব সুন্দর আমি কখনোই খেয়াল করিনি না না এর সঙ্গে আমায় ভালোবাসা করতে হবে ওরে ওরে বাবা ওরে 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 বাবা ওরে 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 বাবা বাবা Thank you.
হ্যালো এবার দেখুন একটা হাস্য কৌতুক মিশন নির্মল বাংলা দিদির বাড়ি বৃষ্টির হাড়ি দাদারা সবাই ভালো আছেন তো যাক আপনারা সবাই ভালো থাকলে আমিও খুব ভালো আছি আজ সবাইকে দিব কি দিব বলুন তো বলতে পারবে না সবাইকে দিব পেন নাম মানে নমস্কার সর্বপ্রথম দেব আমার দাদাদের দাদা বলতে অনেক দাদা আছেন যেমন ধরুন বড়দা মেজদা শেষদা ছোটদা জর্দা লাকদা বাগদা শিয়ালদা মালদা আত্রা খড়দা চাকদা টাকদা এ ধরনের অনেক দাদা আছে দাদার যারা আছে আমার নমস্কার দাদাদের দিলাম দিদিরা ভাবছে ছেলেটা কেমন দাদাদের দিল আমাদের দিল না এই যে দিদি আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের জন্য এই ছোট ভাইটি আছে তাই দিদি বলতে আমার অনেক দিদি আছে যেমন ধরুন বড়দি মেজদি শেষদি ছোটদি জলদি ভাতদি আলুর চপদি কাকলিদি কালোদি ফর্সাদি হলদি মেলদি চোখেরাদি নাকসাদি খেদিদি লাস্টে হেগেদি যা দাদাদের দিলাম দিদিদের দিলাম মায়েরা ভাবছে ছেলেটা কেমন সকলকে দিল আমাদের দিল না মা অমা আপনারা কোনো দুঃখ করবেন না আপনাদের জন্য হতভাগা সন্তানটি আছে তাই মা বলতে আমার অনেক মা আছেন যেমন ধরুন নিজের মা কাকিমা জেঠিমা পিসিমা মাসিমা দিদিমা ঠাকুমা চশমা পদ্মা ধামা একজিমা পাজামা নর্দমা সিনেমা এই ধরনের অনেক মা আছে মায়েদের জানাচ্ছি আমার ভক্তিপূর্ণ নমস্কার মা গো আশীর্বাদ করবেন মা সামনের মাসে যেন আমার লটঘট হয়ে যায় আশীর্বাদ করবেন এবার ছোট ছোট বল্টুরা তোমাদেরকেও দিব তোমাদের জন্য দারুণ জিনিস নিয়ে এসেছি পকেট ফাঁকা করো পকেট ফাঁকা করো হাওয়া হাওয়া ক্যাডবেরি নতুন কোম্পানি বেরিয়েছে হাওয়া হাওয়া ক্যাডবেরি পকেট ফাঁকা করো দিচ্ছি এই না ধরো পকেটে পুরে রাখবে পকেট ফাঁকা করবে না কিন্তু তাহলে বেরিয়ে যাবে দাদারা যাক অনেক কথা বলে ফেললাম কিন্তু এবার একটা দুঃখের কথা জানাই আমি পঞ্চায়েতে কাগজপত্র জমা দিয়েছি টাকা জমা দিয়েছি পঞ্চায়েত থেকে বললো দুই একদিনের মধ্যে তোর বাড়িতে পায়খানা বাথরুম পৌঁছে যাবে সেই চিন্তা ভাবনা করে বিয়ে ডেট করে বিয়ে করে ফেললাম এখন পর্যন্ত সেই পঞ্চায়েত থেকে আমার সেই পায়খানা বাথরুমের কোনো ব্যবস্থা হয়নি এখন নতুন বিয়ে করেছি বউকে তোর ফাঁকা জায়গায় মানে মাঠঘাটে পায়খানা করতে পাঠানো যায় না এখন এই বউ ঘরের মধ্যে পায়খানা করছে আর আমি নিয়ে ফেলে আসছি কি বিপদে পড়েছি জানেন ভীষণ বিপদে পড়েছি ও গো শুনছো এই রে আবার কি বিপদ করবে কে জানে তুমি কোথায় গো এই তো আমি এখানে আছি কেন কি হয়েছে ও গো হ্যাঁ আমার ভীষণ অসুবিধা হচ্ছে আরে কি হয়েছে বলবে তো বলো কি হয়েছে হ্যাঁ আমার ভীষণ পায়খানা পেয়েছে আবার পায়খানা পেয়েছে আবার পেয়েছে হ্যাঁ কি করব মানে ভীষণ পেয়েছে এক কাজ করি তো পরে তো পায়খানা বাথরুম নেই ওই যে ফাঁকা মাঠ আমি এই 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 যেও না আমার সোনা পাখি আমার সোনা মনি যেও না সোনা ওই ফাঁকা জায়গায় যাবে এই পাড়ার ছেলে পেলে ভীষণ খারাপ সবাই তাকিয়ে থেকে দেখবে তুমি যেও না সোনা তুমি যেও না তাহলে কি করবো বলো আমার পেটের মধ্যে ভীষণ মোচড় দিচ্ছে আমি আর থাকতে পারছি না কাপড় চোপড় এই কাপড় চোপড় নষ্ট করিস না সোনা কাপড় চোপড় নষ্ট করিস না আমি দেখছি কি করা যায় আচ্ছা আমি যে সেদিন যে একটা দইয়ের হাড়ি নিয়ে এসেছিলাম দই তো খাওয়া হয়ে গেছে সেই ভাতটা ঘরে আছে না হ্যাঁ আছে তাহলে এক কাজ করো ওই ভাতটার মধ্যে পায়খানা করো দইয়ের যে ভাতটা ছিল ওটার মধ্যে পায়খানা করো তুমি আমি ফেলে দিয়ে আসবো
সত্যি বলছো? সত্যি বলছি। আমার সোনা তুমি কত ভালো। তাহলে যাও, হ্যাঁ তুমি ওইটার মধ্যে পায়খানা করো, আর শোনো একটু কুতে কুতে করবে, হ্যাঁ মানে দুই তিন দিনে পায়খানা একদিনে করবে। তাই হয় কখনো? হবে হবে, একটু কুতে কুতে করবে, প্রেশার দিয়ে করবে, তাহলে দেখবো হয়ে যাবে। যাও যাও, তাহলে আর দুই তিন দিনের মধ্যে পায়খানায় যাবে, কেমন কেমন? আচ্ছা যাই তাহলে। হ্যাঁ যাও 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 যাও। দাদারা, আরে আমাকে দেখতে এমন হলে কি হবে? বউটা আমার দেখতে খুব ভালো, বুঝেছেন? এই জন্য তো ফাঁকা জায়গায় পায়খানা করতে পাঠাই না, কারণ ছেলে পেলে যা ওরা সবসময় যেন ভালো সুন্দরী বউ দেখলে সেই দিকেই লক্ষ্য রাখে। এই রে, কি হচ্ছে? হাওয়া মারছিস কেন? হগো একটু বেরিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে রে, কুতে কুতে পায়খানা করিস। আচ্ছা পেশার দে, জোরে মার জোরে মার। মারছি তো। দে পেশার দে। হ্যাঁ দে, আরো দে দে। হবে দেখ, হবে হবে, দে হচ্ছে অল্প অল্প। ওই তো হবে, নে দে পেশার দে, দেখবি হয়ে যাবে। এই রে আমার আমি সিঁড়ি শালা এখানে ঠিকতে পাচ্ছি না। এই রাস্তা দিয়ে লোকজন যাবে, গন্ধ টের পাবে, ঠিক করে রাখিস। রেখেছি তো। আচ্ছা হয়েছে? হ্যাঁ। আসল হাড়ির মুখটা বেঁধে আনিস, না হলে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় অন্য লোকে টের পেয়ে যাবে। আচ্ছা হাড়ির মুখ বেঁধে নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে আয়, আর ওই যেটা বাথরুম করেছিস ওটাও নিয়ে আসিস। এই না এখন মিষ্টির হাড়ির মতো বেঁধে নিয়ে এসেছিস, খুব ভালো হয়েছে বুঝলি। শালা ওই মাঠের মধ্যে ফেলে দিয়ে আসবো, পুতুলনা দেখতে যারা আসবে ওরা যাওয়ার সময় যদি দেখে না মিষ্টির হাড়ি পড়ে আছে, এইটা ঘরে নিয়ে চলে যাবে মিষ্টির হাড়ি মনে করে, খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে শোন শোন, আমি এগুলো ফেলে দিয়ে আসি। হ্যাঁ শোনো, অনেক দূরে ফেলবে, কাছাকাছি ফেলবে না কিন্তু। না না ঠিক আছে। আরে আমি কি বোকা নাকি? আমি অনেক দূরে নিয়ে ফেলে দিয়ে আসবো। আর শোন, তুই তাহলে ওই রান্নাটা চাপিয়ে দে, আর এই এক কাজ কর, আমার একার জন্য রান্না করবি, তোর জন্য নয়। কেন? আরে তুই খেলেই তো আবার পায়খানা করবি, পায়খানা করলে আবার আমাকে ফেলতে যেতে হবে। ও মা, তাহলে আমি না খেয়ে থাকবো? আরে মেয়ে মানুষ দুদিন না খেয়ে থাকলে কিছু হয় না। যা যা, তুই আমার একার জন্য রান্না করবি। তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাই। যাই যাই যাই। শোনা শোন, শোনা তুমি বাপের বাড়ি চলে গেলে আমার ঘুম হবে না গো। তুমি যদি আমার পাশে না থাকো, আমার হাতে যদি না লাগে না, তাহলে বুঝবো তুমি আমার পাশে নেই, আমার ঘুম হবে না, এদিক ওদিক করবো। আমার শোনা, তুমি যেও না শোনা বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুজনের রান্নাই রান্না করো, তারপর দুজন মিলে ভাগ করে খাবো। যাও যাও, তাহলে তুমি রান্না চাপিয়ে দাও, আমি ফেলে দিয়ে আসি। আচ্ছা আমি যাই। যাও যাও যাই যাই। এবার এটাকে ফেলে দিয়ে অনেক দূরে নিয়ে চল 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 মেরে ঘটি, ও মেরে বাটি, ও মেরে আলা, চল রে চল পেটারা, পিছিকে আমা মটকা বন্ধু। চল 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 মেরে ঘটি, ও মেরে বাটি, ও মেরে আলা, কেউ তো দেখছে না, না কেউ দেখতে পাচ্ছে না। যাই যাই, আমি কেটে পড়ি। আমার আয়ু
ডাবো ঠব মিট্টি দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আমি কি নিয়ে দিদিটা মাইবাবুর বাড়িতে ডাবো? আমার দিদি আমাকে কি ভীষণ ভালোবাসে, ঠুটু হাতে দাওয়ার দায় না কিট্টু ভালো লাগতে না। দেখ এখানে বটে একটা বিড়ি খাই আর তিনটা করি, কি করে দিদিটা মাইবাবুর বাড়িতে ডাবো? এবার এইগুলো নিয়ে আমি আমার দিদি আমার বড় বাড়িতে চলে যাবো, খুব ভালো হবে। দেখ এগুলো নিয়ে যাই আমি কতদিন পরে তোদের বাড়িতে ঠুটু হাটে আটা দেয় এই দামাই বাবুকে ডাক মেয়ে থামতাবে নিতি থামতাব। ঠিক আছে দাঁড়া আমি ডাকছি। ও গো কি আবার পায়খানা দিয়ে দিলে? না না দেখো আমার ভাই পচা এসেছে। পচা? কি রে ভাই কেমন আছিস বল, বাড়ির সবাই কেমন আছে? খুব ভালো আছে তোমার বাবু, খুব ভালো আছে। এই দেখো আমি তোমার জন্য থামতা পেনেটি দিদির জন্য মিট্টি এনেছি। যে মালটা আমি ফেলে এসেছি সেইটা নে, ভাটটা চেনা চেনা বলে মনে হচ্ছে। পচা তোমার বাবু এদিকে আয় ভাই, এদিকে আয় তো। বললো শোনা তুমি মিষ্টি কোন দোকান থেকে এনেছো? ওই যে আটবাটমাতে বড় মিষ্টির দোকানটা বাটে না, ওই বড় মিষ্টির দোকান থেকে এনেছি নারায়ণগঞ্জে। ও নারায়ণগঞ্জ থেকে এনেছো? বাহ বাহ শোনা ভাই আমার, আর কি এনেছো? দামাই বাবু একদম টাটকা ওই ছানার জিলিপি আর তোমার জন্য এই থামচাপ। আচ্ছা আচ্ছা তাই বুঝি। হ্যাঁ থামচাপ তো আমি খুব ভালো খাই। ঠিক আছে তাহলে একটু খেয়েই দেখি আগে। কি হলো ওরে বাবারি চালা, এটা কি থাপ থাপ রে, চ্যানটা চ্যানটা গন্ধ বেরোচ্ছে, নোন পান না লাগবে। আমার ভাই বললো দোকান থেকে নিয়ে এসেছে আর তোমার মুখটা খারাপ হয়ে গেছে। এই খেয়ে দেখ, খেয়ে দেখ, তোর ভাই যখন এনেছে তুইও খা। ঠিক আছে খেয়ে দেখছি, দেখি কেমন হয়েছে। দেখতো মিষ্টির হাড়িটা খুলে দেখ ওর মধ্যে কি মিষ্টি এনেছে। শালা বলছে কিনা সেই ছানা জিলিপি এনেছে, দেখতো একটু। দাঁড়াও দেখছি। Ah!
দেখি আমি তখন আট দিলাম দুপুর বেলা তো সব মিট্টির দোকান বন্ধ হয়ে গেছে বুঝলি তো। তারপরে তারপরে যখন আটটি আটার সময় দেখি কি ওই গাটের নিচে পুকুর পাড়ে গাটের নিচে ওই মিট্টির হাড়ি আর থামটামের বোতলটা রয়েছে। তাই আমি নিজ ওরে শালা রে আমার ঘরের মাল আবার আমার ঘরে নিয়ে এসেছে শালা কি থামথাম খেয়েছি রে দাদার দেখেছেন তো যদি বাড়িতে পায়খানা বাথরুম না থাকে তাহলে কি সমস্যা। তাই এমন বিপদের মধ্যে আপনারা কেউ পড়তে যাবেন না। এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কাগজপত্র জমা দিলে 900 টাকা জমা দিলে পঞ্চায়েত থেকে পায়খানা বাথরুমের জন্য টাকা দিচ্ছে। তাই পঞ্চায়েতে যোগাযোগ করে আপনারা ব্যবস্থাটা নেবেন। আমার মতন এমন ভুল কেউ করবেন না, এই থামস আপ খাবেন না আর এই মিষ্টির হাড়িও টেনে বাড়িতে আনবেন না। আমি যে বিয়ে করে কি বিপদে পড়েছি, এই পচা তোল তোল শালা তোল, এগুলো ফেলে দিয়ে আসবি চল। ঠিক আছে আমার বউ ডাকছে। হ্যাঁ হ্যাঁ যাও, তোমার ভাই ওই অনেকদিন পরে এসছে, ওকে একটু ভালো মন্দ রান্না করে খেতে দাও। এই পচা যা ফেলে আয় যাও তুমি রান্না চাপিয়ে দাও। না গিন্নিও চলে গেল, একা একা ভালো লাগছে না। ভালো লাগে দাদারা একা একা? দাদারা বলুন তো ভালো লাগে একা একা? ভালো লাগে না? না লাগে লাগে, কখন লাগে বলুন তো। যদি কারোর চুলকানি হয় একা একা ফাঁকা জায়গায় বসে চুলকাতে যে কি আরাম লাগে। আহ চুলকাই আর চুলকাই চুলকাই আর চুলকাই, তখন যদি পাশে লোক থাকে খুব অসুবিধা হয়ে যায়। যাক যাক একটা গান করতে থাকি দেখি কেউ আসে কিনা। हम काले हैं तो क्या हूँ अधिक वाले हैं, हम काले हैं तो क्या हूँ अधिक वाले हैं, हम तेरे 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 चहल वाले हैं, हम काले हैं तो क्या हूँ अधिक वाले हैं, हम काले हैं तो क्या हूँ अधिक वाले हैं। কিসের সঙ্গে লাগলো রে? ওরে বাবা রে কি জোরে মেরেছে রে বাবা, শালা আমার ভকামকল নষ্ট করে দিয়েছে। কিসের সঙ্গে লাগলো? সারা ধাক্কাটার মধ্যে এবার একটু প্রেম প্রেম ভাব আছে। হ্যাঁ সত্যি বলছি, বেশ একটু এই শক্ত শক্ত নরম নরম গরম গরম লাগলো। তবে হ্যাঁ যদি কোনো বেটা ছেলে হয় এমন ঘুষি মারব, নাক দিয়ে বললিং বের করে দেবো। আর যদি মেয়ে ছেলে হয় তাহলে কিচ্ছু হলো না। মেয়ে ছেলে আমার খুব ভালো লাগে, সত্যি বলছি গরম গরম ঘুগনির মতো লাগে। সেটা কিসের সঙ্গে লাগলো আগে একটু দেখে নি কিসের সঙ্গে লাগলো। রিং রাং 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 র
রাত্রিবেলায় ঘুমও ভালো হবে, খুব ভালো জিনিস। ও দিদিমণি, দিদিমণি বলছিলাম, তোমার কি নাম? আমার নাম, হ্যাঁ বলে ফেলো, আমার নাম বৈজন্তী মালা। কি বললি? বুকের জ্বালা? এত বড় মেয়ে ছেলে বলছি কিনা বুকের জ্বালা? না না, তা বলিনি। তবে কি বলেছো?